আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এলাম এই সময়ের সবচেয়ে জনপ্রিয় আর ট্রেন্ড রেসিপি নিয়ে, আর তা হচ্ছে কফি শপের মিনি বার্গার। এটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে চিকেন ছোট ছোট কিউব করে নিয়েছি 2 কাপ, আদা রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ, টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, সাথে আপনি টেস্টিং সল্টও নিতে পারেন, লাল মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরা ভাজা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর 1 টেবিল চামচ সয়া সস নিয়েছি, আর নিয়েছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, যেটার ভিডিও ক্লিপটা আমি স্কিপ করে গিয়েছি। এবার আমি একে একে সব উপকরণ এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনি লাল মরিচ গুঁড়ো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটা 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি একটা পলি র্যাপার দিয়ে ঢেকে রাখছি, আপনি চাইলে নর্মাল ফ্রিজারেও রাখতে পারেন। 1 ঘন্টা পর আমি বলের ব্যাপারটা খুলে ফেলছি। এবার 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে আমি এই উপকরণগুলো ভেজে নিব। মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় 20 থেকে 25 মিনিট সময় ধরে এটা আমি আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া করে করে ভেজে নেব। ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, এই 20-25 মিনিটের মধ্যেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন এটা সিদ্ধ হয়ে একটু লালচে কালার ধারণ করবে, ঠিক সে পর্যায়ে আমরা বুঝে যাব যে আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আপনি চাইলে এটা বিফ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কাঁচা পেঁপে খোসা সহ বেটে এখানে 2 টেবিল চামচ দিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিতে হবে, তারপর ঠিক একই স্টাইলে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবার আমি বার্গার বানগুলো একটু সেকে নিব এই একই প্যানের মধ্যে যেখানে আমি চিকেনগুলো রান্না করে নিয়েছি। একটু হালকা করে সেকে নিতে হবে। এই বার্গার বান আপনি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, বেকারিতে বা সুপার শপে পেয়ে যাবেন। এবার আমি এই বার্গার বানের একটা সাইডে মেয়োনিজ নিয়ে নিচ্ছি। মেয়োনিজ তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে নিচ্ছি। মেয়োনিজ, টমেটো সস বা চিকেনের যে উপকরণগুলো, এগুলো আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি, তার উপর একদম পাতলা স্লাইস করে কাটা শসা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে লেটুস পাতা, টমেটো ইউজ করতে পারেন, কিছু অনিয়ন রিংস দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এগুলোর উপরে আরও একটু চিকেন দিয়ে নিলাম, তারপর আবারও কিছু মেয়োনিজ দিয়ে নিচ্ছি, তার উপরে আরও কিছু টমেটো সস দিয়ে নিচ্ছি। এবার এই বার্গার বানের বাকি অংশটা আমি একটা টুথপিকের সাহায্যে এখানে আটকে দিচ্ছি। আপনি চাইলে উপর দিয়ে এভাবে একটু খাঁটি ঘি একটু ব্রাশ করে দিতে পারেন, এতে দারুণ একটা ফ্লেভার যোগ হবে। তবে আপনি না চাইলে এটা স্কিপ করে নিতে পারেন। এভাবে আমি বার্গার বানগুলো এক একে রেডি করে নিব। এরকম লম্বাটে সাইজের বার্গার বানগুলোও আপনি ইউজ করতে পারেন এই মিনি বার্গার তৈরিতে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মিনি বার্গার। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো।